জননী একটা নামাজের পাটি নিয়ে নামাজ আদায় করে আল্লাহর দরবারে এত রুনাজারি করে এত কান্নাকাটি করে কাঁদতে কাঁদতে বুড়িমার চোখের পানিতে বুড়িমার শরীরটা ভিজে যায় আল্লাহর কাছে রুনাজারি আপনার কাছে দয়া চাই ক্ষমা চাই আপনার কাছে একবার ওই ডাক্তারের নামটা আমি শুনতে চাই কোন ডাক্তারের কাছে গেলে আপনার কঠিনতম অবস্থাতে কিভাবে আল্লাহ তাদেরকে সহযোগিতা সাহায্য করেন ইসলামাবাদ থেকে করাচির উদ্দেশ্যে যখন বার হলো পাকিস্তানের ইসলামাবাদ থেকে ফ্লাইটটা ধরে করাচি যাবেন কোনো কারণবশত বিমানটাকে অন্য একটা এয়ারপোর্টে অবতরণ করানো হলো ডাক্তার ঈশান খান তিনি ওই ফ্লাইট থেকে নেমে সবাইকে তিনি দেখলে অন্য অন্য গাড়ি ধরে যে যার গন্তব্যস্থলে পৌঁছানোর জন্য তৈয়ারি করছে ডাক্তার ঈশান খান ওই সময়তে মানুষ দিওয়াকে জিজ্ঞাসা করলো এখান থেকে করাচি পৌঁছাতে কতটা রাস্তা বাকি আছে লোকে জবাব দিয়ে বললেন স্যার এখান থেকে আপনি করাচি যদি যেতে চান এখন আপনাকে 200 কিলোমিটার যেতে হবে ওই সময়তে ডাক্তার ঈশান খান চিন্তা করলো আমি যে সম্মেলনে আমি যে মিটিংয়ে উপস্থিত হবার জন্য পার হয়েছি এখনো 200 কিলোমিটার রাস্তা বাকি আছে কিভাবে আমি ওখানে যাব ওই সময় লোকরা স্যারকে বলল স্যার আপনি যদি এখান থেকে প্রাইভেট গাড়ি ভাড়া করে আপনি গাড়িতে চলে যান আপনি সময় মতো সেখানে পৌঁছে যাবেন ডাক্তার ঈশান খান ওই সময় একটা প্রাইভেট গাড়ি ভাড়া করে গাড়িতে চড়ে বসলেন লোকেশনের নামটা বলে দিলেন জায়গার নামটা বলে দিলেন ড্রাইভার বুঝতে পেরে ডাক্তার ঈশান খানকে তড়িঘড়ি নিয়ে যাওয়ার জন্যে তাড়াতাড়ি নিয়ে যাওয়ার জন্যে তিনি হাইওয়ে ছেড়ে দিয়ে গ্রাম্য রাস্তা ধরলেন তাড়াতাড়ি শর্ট রাস্তা দিয়ে নিয়ে ডাক্তার ঈশান খানকে গন্তব্যস্থলে পৌঁছে দেবেন মনে মনে করলো যদি হাই রোড দিয়ে যাই হয়তো রাস্তায় জ্যাম হতে পারে দেরি হতে পারে তাই তিনি গ্রাম্য রাস্তা ধরলেন সেই সময় পাকিস্তানের সমস্ত পত্র পত্রিকায় ঘটনাটা ভাইরাল হয়ে গিয়েছিল এমনকি সৌদি আরবের মতো দেশে পত্রিকায় ঘটনাটা ছেপেছিল ডাক্তার ঈশান খান তড়িঘড়ি পৌঁছানোর জন্য ড্রাইভার যখন গ্রাম রাস্তা দিয়ে গাড়িটা চালিয়ে নিয়ে যায় এমন সময় আল্লাহর কি কুদরতি ইচ্ছা হঠাৎ করে ঝড় বৃষ্টির সম্মুখীন হয়ে গেল গাড়িটা আর চালানো যায় না গাড়ির ড্রাইভার বলে স্যার এই অবস্থা দুর্যোগের মধ্যে দিয়ে গাড়িটা চালানো তো আর সম্ভব হয় না এই সময় যদি গাড়ি চালিয়ে নেওয়া হয় ঝড় বৃষ্টিতে বলা যায় না কোনো বিপদ হয়তো হয়ে যেতে পারে ওই সময়তে ডাক্তার ঈশান খান বলেছিলেন হে গাড়ি ড্রাইভার আর গাড়িকে আগিয়ে নিয়ে যেতে হবে না চলো চলো দূরে একটা ওই যে বাড়ি দেখা যায় ওই কুটির বাড়িটাকে গিয়ে আমরা একটুখানি আশ্রয় নেব পানিটা থেমে গেলে আবার আমরা গন্তব্যস্থলে পৌঁছানোর জন্য রওনা দেব ডাক্তার ঈশান খানের কথা মতো গাড়ির ড্রাইভার যখন ওই বাড়িতে গিয়ে পৌঁছে গেল বাড়িতে গিয়ে নক করা হলো হে আমার ভাইজানেরা বাড়ি থেকে একটা বৃদ্ধা মহিলার কণ্ঠস্বর ভেসে আসে ডাক্তার ঈশান খান বললেন মা আমরা বড় বিপদে পড়ে গেছি ও মা জননী আপনি যদি আমাদেরকে একটু আশ্রয় দেন আপনি যদি আমাদেরকে একটু সহযোগিতা করেন
আমরা চিরকৃতজ্ঞ আপনার কাছে থাকব। ডাক্তার ইশান খানের কথাটা শোনা সামনে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিনের ওই বান্দি বয়স্ক মহিলা ঘরের দরওয়াজাটা উন্মুক্ত করে দিলে। এ নওজোয়ানেরা তরুণেরা ডাক্তার ইশান খান ড্রাইভার ঘরের ভিতরে প্রবেশ করলেন। ঘরের ভিতরে প্রবেশ করার সাথে সাথে ওই বয়স্ক মহিলাটা নিজের সাধ্য অনুযায়ী তাদের মেহমানদারির ব্যবস্থা করে দিলেন। মেহমানদারির ব্যবস্থাটা করে দিয়ে ওই মা জননী একটা নামাজের পাটি নিয়ে নামাজ আদায় করে আল্লাহর দরবারে এত রুনাজারি করে এত কান্নাকাটি করে কাঁদতে কাঁদতে বুড়িমার চোখের পানিতে বুড়িমার শরীরটা ভিজে যায় আল্লাহর কাছে রুনাজারি করে। ও রব্বুল আলামিন আল্লাহ পাক আল্লাহ তাআলা আমি যে কারণে আপনার কাছে দোয়া চাই আল্লাহ আপনি আলিবুম বিজাতিস সুদুর আল্লাহ আপনি আমার অন্তরের খবর রাখে আল্লাহ আপনি আমার মনের খবর রাখে আল্লাহ পাক আপনি আমাকে সঠিক ব্যবস্থাটা করে দেন। খুব কান্নাকাটি করছে, পানি থেমে গেল। ডাক্তার ঈশান খান যখন ঘর থেকে বার হবে বুড়ি মাকে জিজ্ঞাসা করলেন আর জিজ্ঞাসা করার আগে দেখতে পেলেন যে একটা ঘরের ভিতরে একটা যুবক ছেলে শুয়ে আছে, একটা ছেলে শুয়ে আছে। ডাক্তার ঈশান খান বলল আম্মা জান, ও মা জননী, আপনি যদি কিছু না মনে করেন আপনার এই কারণটা কান্নার কারণটা কি জানতে পারি? এ নওজোয়ানেরা ওই সময়তে মা জননী ডাক্তার ঈশান খানকে ডেকে বলেছিলেন বাবা এই যে ছেলেটাকে তুমি শোয়া অবস্থায় দেখতে পাও এটা আর অন্য কেউ নয়, এটা হলো আমার নাতি, আমার ছেলের ছেলে, আমার কলিজা টুকরা সন্তান এবং এই সন্তানের মা অর্থাৎ আমার বৌমা এবং আমার ছেলে কঠিন বিপদে পড়ে কঠিন রোগে আক্রান্ত হয়ে তারা দুনিয়া জমিন থেকে বিদায় নিয়ে চলে গেছে। আমার একমাত্র সম্বল, আমার একমাত্র আশা ছিল আমার এই নাতি, কিন্তু ভাগ্যের কি পরিহার, আমার নাতি এমন একটা কঠিন বিমারে পড়ে গেছে আশপাশের কোন ডাক্তার তাকে সুস্থ করতে পারে না। তবে আমি খবর নিয়েছি ইসলামাবাদে একজন বড় মেডিসিন ডাক্তার আছে, ওই ডাক্তারের কাছে গেলে নাকি আমার নাতি ভালো হয়ে যাবে। কিন্তু বাবা আমি তো গরিব মানুষ, আমি তো অসহায়, আমি এখান থেকে ইসলামাবাদ পর্যন্ত যেতে পারি না, অনেক কষ্ট করে ওই ডাক্তারের ঠিকানাটা নিয়ে এক তারিখ আমি ইসলামাবাদে গিয়েছিলাম। কিন্তু যাবার পরে আমার ওই ডাক্তারের সঙ্গে কথা হয় না, দেখা হয় না। ডাক্তারের পার্সোনাল সেক্রেটারি বললে ও মা জননী আপনি যদি নামটা লিখিয়ে যান দেড় মাস পরে আপনি ডাক্তার বাবুর সাথে কথা বলতে পারবে। আমি বুড়ি মানুষ, এত কষ্ট করে ধৈর্য ধারণ করে আমি এতদিন পরে আর ইসলামাবাদে যেতে পারি না, এদিকে আমার নাতি আস্তে আস্তে অসুস্থ হতে 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 মৃত্যুর মুখে ঢুনে পড়েছে। এ বাবা আমার এই দুঃখের কথা আল্লাহর কাছে ছাড়া বলার মতো আর কারো খুঁজে পাই না। ওই সময়তে ডাক্তার ঈশান খান বললে ও মা জননী আম্মা জান, ও মা জননী আপনার কাছে দয়া চাই, ক্ষমা চাই, আপনার কাছে একবার ওই ডাক্তারের নামটা আমি শুনতে চাই, কোন ডাক্তারের কাছে গেলে আপনার এই সন্তান ভালো হবে। ওই সময়তে আমার আম্মা বুড়ি আম্মা যা বলেছিলেন বাবা ওই ডাক্তারের নাম হলো ডাক্তার ঈশান খান। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। ডাক্তার কোথায় আছে? এই জোরে বলেন কোথায় আছে? বাড়িতে আছে। বুড়ি মা কি জানে যে এটাই ডাক্তার ঈশান খান? যে ডাক্তারের সঙ্গে কথা বলতে গেলে দেড় মাস আগে নাম লিখিয়ে আসতে হয়, বুড়িমা ভাবলো কি আমার বাড়িতে আসবে আর ওনার দেখানোর জন্যই আল্লাহর কাছে দোয়া চাইছেন। এ আমার আব্বা জান ভাইয়ারা ডাক্তার ঈশান খান যখন বুড়িমার কণ্ঠ থেকে নিজের নামটা
কথা শুনতে পেলে চোখের পানি আর ধরে রাখতে পারে না তিনি হাউ মাউ করে কেঁদে ফেললেন বুড়িমার পা দুখানি জড়িয়ে ধরে বললেন ও মা জননী ও মা জননী আম্মা যান আর আপনাকে চোখের পানি ফেলতে হবে না আর আপনাকে কষ্ট পেতে হবে না আমি হলাম সেই কত বাগান নগণ্য ডাক্তার ঈশান খান একটু জোরে বলেন সুবহানাল্লাহ ও মা জননী আমি আজকে দেখলাম আল্লাহ পাক মানুষকে কি করে সহযোগিতা করে আপনি এখান থেকে চার পাঁচ মাস আগে আপনি আল্লাহর কাছে আমার সাথে কথা বলার জন্য দোয়া করেন এদিকে আল্লাহ পাক আমাকে ইসলামাবাদ থেকে করাচি সম্মেলনে যাওয়ার মাঝখানে বিমানের দুর্ঘটনা ঘটলো ওখান থেকে আমি গাড়ি চড়ে আমি গ্রাম্য রাস্তা ধরলাম সেখানে বিপদে পড়লাম আর আপনি দোয়া করছেন আমার সঙ্গে দেখা করার জন্য আল্লাহ পাক বিপদে ফেলে রাস্তায় আমার বিপদ আপদ দিয়ে হে মা জননী আম্মা জান আপনার দোয়াটাকে কবুল করে নিয়ে আল্লাহ পাক আপনার কদমে আমাকে হাজির করে দিয়েছে জোরে বলুন সুবহানাল্লাহ আর জোরে বলুন না সুবহানাল্লাহ আমার আল্লাহ পারে না এই জোরে বলেন পারে না পারে না বুড়িমা আল্লাহকে ডাকার মতো ডাকলেন একজন নামি দামি ডাক্তার যার সঙ্গে দেখা করতে গেল দেড় মাস সময় লাগে আমার আল্লাহ বুড়ির ডাকে সাড়া দিয়ে হে ডাক্তার ঈশান খান তোর সঙ্গে দেখা করতে গেলে দেড় মাস সময় লাগতে পারে কিন্তু আমি আল্লাহ আমার কাছে সবকিছু সহজ আমার ওই বুড়ি বান্দি আমার ওই বান্দি আমার কাছে দোয়া চেয়েছে আমার ওই বান্দির দোয়াটাকে আল্লাহ আমার পছন্দ হয়েছে তাই তোর কাছে আমার বান্দি আর যাবে না ঈশান খান আমি আল্লাহ তোকে করে তাহলে এটা একটা বাস্তব উদাহরণ দিলাম এই রকম কোটি কোটি ঘটনা দুনিয়ার বুকে ঘটে সেটা হয়তো আমার আপনার নজরে পড়ে না তারিফে মোহাম্মদ হাম লিখ লিখ কে সুনায়েগে হাম খতমে নবুয়ত পে যা আপনি লুটায়েগে তারিফে মোহাম্মদ হাম লিখ লিখ কে সুনায়েগে হাম খতমে নবুয়ত পে যা আপনি লুটায়েগে ঝুকনা ভি নহি আতা বিকনা ভি নহি আতা হাম যা লুটায়েগে ডরনা ভি নহি আতা ঝুকনা ভি নহি আতা বিকনা ভি নহি আতা হাম যা লুটায়েগে ডরনা ভি নহি আতা আকা কি মোহাব্বত মে হাম সর কো কটায়েগে আকা কি মোহাব্বত মে হাম সর কো কটায়েগে হাম খতমে নবুয়ত পে যা আপনি লুটায়েগে তারিফে মোহাম্মদ হাম লিখ লিখ কে সুনায়েগে হাম খতমে নবুয়ত পে যা আপনি লুটায়েগে টুকনা ভি নহি আতা বিকনা ভি নহি আতা হাম যা লুটায়েগে ডরনা ভি নহি আতা ঝুকনা ভি নহি আতা বিকনা ভি নহি আতা হাম যা লুটায়েগে ডরনা ভি নহি আতা আকা কি মোহাব্বত মে হাম সর কো কটায়েগে আকা কি মোহাব্বত মে হাম সর কো কটায়েগে হাম খতমে নবুয়ত পে যা আপনি লুটায়েগে তারিফে মোহাম্মদ হাম লিখ লিখ কে সুনায়েগে হাম খতমে নবুয়ত পে যা আপনি লুটায়েগে দোহরায়েগে হাম ফির সে তারিখ ইমামা কো ইশকে নবী হে ক্যা বতলায়েগে দুনিয়া কো দোহরায়েগে হাম ফির সে